আসসালামু আলাইকুম। ইনফোসিসের বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। যে কোনো চাকরিতে বা ক্যারিয়ার করতে দরকারি 5টি সাধারণ দক্ষতা। তো বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব আপনাদের যে দরকারি যে 5টি সাধারণ দক্ষতা আপনাদের ভিতর থাকা দরকার সে বিষয় নিয়ে। তো প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে তথ্য প্রযুক্তির জ্ঞান, তারপরে হচ্ছে রিপোর্ট লেখার দক্ষতা, তারপরে 3 নম্বর রয়েছে যোগাযোগের দক্ষতা, 4 নম্বর রয়েছে বিশ্লেষণী ক্ষমতা, 5 নম্বর রয়েছে সমস্যা সমাধানের দক্ষতা। তো বন্ধুরা, আমরা এ নিয়ে আজকে আলোচনা করব। তো আলোচনায় যাওয়ার আগে আমি বলে দিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, মূল আলোচনায় যাওয়া যায়। প্রতিযোগিতার বর্তমান যুগে সফল ক্যারিয়ার গড়তে দক্ষতা বা স্কিলের কোনো বিকল্প নেই। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বিশেষ কোনো স্কিল থাকলে তা বেশ কাজে দেয়, তবে কিছু কিছু স্কিল প্রায় সব ক্যারিয়ারে প্রয়োজন হয়। আজ আমরা জেনে নেব এমনই 5টি সাধারণ দক্ষতা সম্পর্কে। তার ভিতরে যে সর্বপ্রথম স্থান অধিকার করে রেখেছে যে বিষয়টি, সেটি হচ্ছে তথ্য প্রযুক্তির জ্ঞান। প্রায় সব ধরনের অফিসে কম্পিউটার ও ইন্টারনেটের ব্যবহার এখন সাধারণ একটি ব্যাপার, তাই তথ্য প্রযুক্তির সাথে সম্পর্কিত পেশাতে না থাকলেও এই ব্যাপারে প্রাথমিক পর্যায়ে 4টি বিশেষ জ্ঞান রাখা জরুরি। যেমন পেশাদারি কায়দায় ইমেল লেখা, মাইক্রোসফট ওয়ার্ড এর মাধ্যমে ডকুমেন্টস তৈরি করা এবং মাইক্রোসফট এক্সেল এর মাধ্যমে হিসাব নিকাশ বা বাজেটের কাজ করা, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে মিটিং বা সেমিনারের তথ্য উপাত্ত উপস্থাপন করা। বন্ধুরা, 2 নম্বরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে রিপোর্ট লেখা। আপনি যে পেশাই বেছে নিন না কেন, বিভিন্ন প্রয়োজন ও সময়ের কাজে আপনাকে রিপোর্ট লিখতে হবে। দক্ষভাবে এ কাজ করতে পারলে আপনি নিজের ও প্রতিষ্ঠানের কাজের অগ্রগতির হিসাব রাখতে পারবেন। কাজভেদে রিপোর্টের ধরন আলাদা আলাদা হয়, তাই নিজের ইন্ডাস্ট্রিতে যে ফরম্যাটের ব্যবহার বেশি তা অনুসরণ করুন, প্রয়োজনে এ বিষয়ের উপর কোর্স নিন। তারপর রয়েছে যোগাযোগের দক্ষতা। যোগাযোগ ছাড়া কোনো কাজ সম্পন্ন করা অসম্ভব। ভাষার উপর চমৎকার দক্ষতা থাকলে আপনি ক্লায়েন্টের থেকে শুরু করে নিজের প্রতিষ্ঠানের অন্যান্য কর্মীদের সাথে খুব সহজেই ভালো সম্পর্ক তৈরি করতে পারবেন। আমাদের দেশে বাংলা ও ইংরেজি ভাষার দক্ষতা চান সব চাকরিদাতা। মৌখিক ও লিখিত 2 ভাগের উপর নিয়মিত অনুশীলন করলে আপনিও পরিষ্কারভাবে নিজেকে অন্যদের কাছে তুলে ধরতে পারবেন। বক্তৃতা বা প্রেজেন্টেশন দেবার গুণ থাকলে তা আরও ভালো হবে আপনার জন্য। বিশ্লেষণী ক্ষমতা, নিজের কাজকে সঠিকভাবে করতে হলে এর প্রতিটা দিক সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। এর জন্য আপনাকে বিশ্লেষণী ক্ষমতার অধিকারী হতে হবে, তাই যে কোনো বিষয় সম্পর্কে কোনো মতামত বা সিদ্ধান্ত আসার আগে এর বিভিন্ন দিক নিয়ে যৌক্তিক চিন্তা করা, দরকার হলে অন্যদের সাহায্য নিন, তাহলে নিজের চিন্তা ভাবনা থেকে বেরিয়ে এসে নতুনভাবে দেখতে পারবেন। সমস্যা সমাধানের দক্ষতা, পেশাদারি কাজ করার মানেই হলো ছোট বড় বিভিন্ন সমস্যার সমাধান করা, তাই যে কোনো পরিস্থিতিতে সমস্যা সমাধান করতে পারাকে সৃজনশীল একটি গুণ হিসেবে বিবেচনা করা হয়। আজকাল নতুন কর্মী নিয়োগের ইন্টারভিউতে বহু নিয়োগদাতা সম্ভাব্য সমস্যার করণীয় বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করেন, এর মাধ্যমে চাকরি প্রার্থীর উপস্থিত বুদ্ধিমত্তা যাচাই করে তারা। ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনে বাজিয়ে দেবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।